আর পৃথিবীতে আপনারাই বলেন তো সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? যারা বলতে পারেন নাই তাদের নবী টবি নাই নাকি? না, নবীর মহাব্বত কলবের মধ্যে নাই। হুজুর নবীর নাম নিতে গেলে একটু এসকো ঠারো লাগে, আমাদের ব্যাপারে এসকো তুলে ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনের আলা, ইয়া মুহাম্মদ মুজতাবা নবী সাল্লেওয়ালা, তোমার নামে যে হয় জগৎ উজালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনের আলা। নবীর নাম নিতে নিতে লুঙ্গি খোলে মাথায় বাঁধবে, কয় আমগো হুজুর, কয় লাফ দিয়ে ফাল দিয়ে দিকির করলে আল্লাহ খুশি হয়। তারপরে ইয়া, তারপরে গান গায়, ঠিক না? ঠিক, বসেন বসেন, পয়সা যান। এই মূর্খকে 50 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছি, বুকে দম হলো না এই গোলামের সাথে বসার। তুমি উলুবনে মুক্ত ছাড়াও গোলাম, আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহর একজন গোলাম। তুমি কত কিছু বিশ্বাস সরিয়েছো, তোমার একটু দেখি আমি একটু তোমাকে, তুমি বসো একটু বিভিন্ন বিষয় নিয়ে, জনগণ দেখুক তোমার এলমের কি হাল। এই হাল তারা জাল হয়, অজীব তারা চাল হয়, মকসুদ মেরা মাল হয়, জিন্দগি অন্ধকার দিয়া, ঠিক না? বেঠিক, বসতে পারবে না, সে হিম্মত এই মূর্খের নাই, ঠিক না? বেঠিক, নাম বললে চাকরি থাকবে না, নাম বলার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। কাজেই কোন কবর মাজার পূজার সাথে, যে শফিক ভাই একটা কথা বলেছেন আমার পূর্বে, যে আমাদের মাহফিলে লোক কম হয়, কেন জানেন? দাজ্জালের মাহফিলে লোক বেশি হবে। দাজ্জাল হক, হ্যাঁ, লা তাজালু তায়েফাতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা মাত্র দল থাকবে, কায়িমুন আলাল আমরিল্লাহ, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, এবং আমার ওই দলটা ঈসার সাথে যুক্ত হয়ে দাজ্জালকে হত্যা করবে। মান ক্বাদালাকুম আও খালাফাহুম, তারা কারো বিরোধিতাকে ভয় করবে না, কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না, তারা দুর্গম, তারা অপ্রতিরোধ্য, তারা এমন এক শক্তি যা সব শক্তিকে বিনাশ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর নবীজির উম্মত হয়ে সাহাবার মর্যাদা হয়ে এই জমিনে আগমন করবেন। আসরে নামাজে আজান এবং ইকামতের মাঝখানে বাবরি দুলানো চুল, চেহারা অনেক চমৎকার থাকবে, তিনি ওখান থেকে নেমে আসবে। আমার ওই যে একটা বইয়ের মধ্যে আমি এগুলা এনেছি, কোন এক বই নিয়ে জানি ঘুরতেছে এক ভাই, তাই না? হয়েছে দেখছেন, ওই যে আমার লেখা একটা বই ভাই আনছে এখানে, মাশাআল্লাহ, এবং অনেক আগে লিখে ফেলেছি। তো সেইখানে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি কোনটা সয়ে যাবেন, ঈসা আলাইহিস সালাম কতল করবেন, হত্যা করবেন, কাদেরকে? ইসরায়েলিদেরকে। তাদের নাম বললে পেস্টেজ গুম হয়ে যাবে, নাম বলা যাবে না আবার, ঠিক না? এমন এক ঝামেলা, নামটা উচ্চারণ করা যায় না, তাহলে পেজ একদিনে বাতিল, বাকিটা বুঝে নেবেন আপনারা, ঠিক না? ঠিক, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি এই যে আপনারা যে এতক্ষণ ধরে শুনছেন, এই কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে, লি ইউদহিকা বিহিল কওমা, তারা মানুষকে হাসাবার জন্য কথা বলবে। রাসূল বলেছেন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, আসলে কি যে তারা ধ্বংস হয়েছে, তারা এই জাতির কল্যাণের জন্য একটা ওয়াজ করতে পারে নাই। যাদের ওয়াজ শুনে মানুষ গান ধরে, যাদের ওয়াজ শুনে হিন্দুদের ডিজে পার্টিতে বাজে, যাদের ওয়াজ শুনে হিন্দি বাড়িতে হিন্দু বাড়িতেও গান বাজনা বেজে উঠে, এটাকে যে ফকর করে, এরকম মূর্খ নাদান বাউল ফকিরকে আমরা কি বলে ডাকতে পারি, ঠিক না? ঠিক, জুড়ে বলে। এই জন্য রাসূল বলেছেন ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, ধ্বংস হোক এই সমস্ত ব্যক্তি। এই জন্য আপনাদেরকে আমি আবার বলছি, আল্লাহর হকের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবেন। কি পারবেন না? ইনশাআল্লাহ।